everyone, assalamu alaikum and welcome to my channel Sarifatulis vlog. আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আবার চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো এখন স্কুল থেকে ফিরেছি ফিরে রান্না বানা সেরেছি আর এক এই ছেলে এসে গেছে আমার পাশে দাঁড়িয়ে আছে আর সেই সাথে আরেকটা বড় দুষ্টু আছে এখানে যাকে এখন দেখাতে পাচ্ছি না তো এখন দারুণ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে চিকেনের আর সুন্দর দেখতেও লাগছে দেখো সুন্দর রেড কালার চিকেন সেই সাথে এই যে সাউন্ড সেটা যেন ইয়াম ইয়াম বলে মনে হচ্ছে আর সত্যি কথা বলতে গেলে অন্য কেউ রেঁধে খাওয়ালে তার মজাই আলাদা লাগে আর আজকের চিকেনটা স্পেশাল চিকেন স্পেশালভাবে স্পেশাল মানুষ যে রান্না করেছে তাই জন্য একটু স্পেশাল তো অবশ্যই হবে তাই না ভিডিও তোলা মানা ছিল লুকিয়ে লুকিয়ে একটুখানি তুলেছি যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আমার অনেক কাজ ছিল সানাফকে চান করিয়ে খাওয়ানোর ছিল তো ও বললো চল আজকে চিকেনটা আমিই রান্না করবো কারণ কয়েকদিন ধরে বলছিল আমি একদিন চিকেন রান্না করে তোমাদেরকে খাওয়াবো দেখবে আমি কিন্তু চিকেন খুব ভালো রান্না করতে পারি তো চলো আমার মনে হয় ভালোই হয়েছে তো ভাবলাম চলো একটু টেস্ট করে রাখি এখনও নেই শুধু দেখলেই তো হবে একটু টেস্ট করে তো বলতে হবে না রিভিউ তো দিতে হবে কেমন হয়েছে চিকেনটা তো তাই একটুখানি চুরি করেই তুলে নিয়েছি নিয়ে একটুখানি টেস্ট করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না হলে খাওয়ার সময় যদি কিছু কম পড়ে যায় তখন তো তার খারাপ লাগবে তাই না তাই একটু আলাদাভাবে টেস্ট করছিলাম আর সত্যি কথা বলতে গেলে আমার কাছে মনে হয় ছেলে অথবা মেয়ে রান্না করাটা কোনো ব্যাপার নয় রান্না সবাই করতে পারে আর মেয়েদের সাথে সাথে যদি ছেলেরাও তাদের ওয়াইফদেরকে হেল্প করে আমার মনে হয় এটা কোনো বিশাল খারাপ কিছু কাজ নয় সবাইকে সবার কাজ অনুযায়ী হেল্প করাটা উচিত আর ছেলে বলে যে রান্না বান্না করতে পারবে না শিখবে না এরকম কোনো ব্যাপার নেই ছেলে মেয়ে সবাইকে সমানভাবে আগাতে হবে আর সমানভাবে আগাতে গেলে সবাইকে সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে সব কিছু সব দিক দিয়ে আর কি তো চলো আজকে স্পেশাল মানুষে বানানো স্পেশাল চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করে এবার একটু বিকেলবেলা ছাদে গিয়েছিলাম ছাদে সূর্য তো কখন ডুবে গিয়েছে আমার মনে ছিল না যে ছাদে জামা কাপড় আছে দৌড় দিয়েছি ছাদে তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলোকে উঠিয়ে নিয়েছি সেই সাথে সাথে দেখলাম যে ক্যাপসিকাম গাছগুলো এবার একটু টবে ওঠানোর খুব প্রয়োজন তো তাড়াতাড়ি করে একটু টাইম লেগে গেছে ওখানে অনেকটা টাইম লেগেছে আর কি তো ঝটপট করে যে ক্যাপসিকাম গাছগুলো লাগিয়েছিলাম আর সেগুলোকে উঠিয়ে নিলাম আর সেই সাথে দেখো আমার আম গাছগুলোতে কিন্তু বোল ভরে গেছে তো কিছুদিন পরেই গাছগুলোতে আম ভরে যাবে কি সুন্দর দেখতে লাগে না আমের বোল আসলে গাছগুলোতে আর সেই সাথে পাশে একটা কুলের গাছও আছে তো কুল গাছও কিন্তু গাছে পুরোপুরি ভরে গেছে এখনও যদিও পারিনি মানে একটু বড় হয়েছে এখন খুব একটা হয়নি আর কি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর যে ক্যাপসিকাম গাছগুলোকে আমি প্লাস্টিকের উপর লাগিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি তো ব্যাস দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে ক্যাপসিকাম গাছগুলো তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত এন্ড করছি আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে আর সত্যি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আমার চিরকালীন একটা বন্ধু হয়ে যাবেন তো চলুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রূপে পরে তোমাদের সঙ্গে তো এখন এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা